যদি এই ভিডিওটি দেখার পরে যদি কারো সংসার ভেঙে যায় অথবা যদি গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পেজ বাবু টেক চ্যানেল। প্রিভিয়াস, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমরা চোর ধরতে পারি। মূলত চোর বলতে আমরা সাধারণত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডিটেলস কল লিস্ট আমরা কিভাবে বের করব। ধরুন, যেমন ধরুন আমরা যখন বাইরে থাকি আমাদের ওয়াইফ অথবা আমাদের গার্লফ্রেন্ডের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোনটি থাকে এবং তারা যদি কখনো ওই ফোন দিয়ে কোথাও কথা বলে, যদি আমরা সেটা না ধরতে পারি এবং গোপনে কথা বলে যদি সেই ফোন থেকে যদি নাম্বারগুলো ডিলিট করে দেয়, আমরা কিভাবে খুব সহজেই ওই ফোন থেকে গত 6 মাস বা 1 বছরের কল ডিটেলস আমরা কিভাবে বের করব। আমরা কিন্তু খুব সহজেই এটাকে বের করব এবং কত মিনিট কথা বলছে, কোন নম্বরে কথা বলছে এবং কয়টার সময় কথা বলছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা একদম পুলিশরা যেভাবে বের করে নিয়ে আসে সেই কাগজে, কিন্তু A4 সাইজের কাগজে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো। এটা একদম খুব সহজেই, মাত্র 1 মিনিটে। তো এটি করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে প্লিজ আমার এই পেজটি ফলো করে দেবেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার পূর্বে আরেকটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি দেখার পরে যদি কারো সংসার ভেঙে যায় অথবা যদি গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আমরা সার্চ করে দেবো E2 PDF। এরপরে কিন্তু আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। সো এটি একটি ছোট্ট একটি অ্যাপস, আপনারা কিন্তু খুব সহজে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে আমরা এটা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, উপরে একটা অপশন চলে আসবে এবং নিচে একটা অপশন চলে আসবে। আমরা সিম্পলিভাবে নিচে যে অপশনটা আছে একদম নিচে ক্লিক টু কন্টিনিউ, আমরা ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা যদি চাই SMS-ও কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। জেনারেল কল লগো, কন্ট্যাক্ট সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা এখন বর্তমানে সাধারণত কল লগ যেটা আছে আমরা সেটাকে বের করব। সো এর জন্য আমরা সেকেন্ড যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবো। অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে আরেকটু অপশন দেখতে পাবো যে কল লগ ডিটেলস অনলি ডায়াল কলস, অনলি রিসিভ কল, অনলি মিস কল। আমরা চাইলে এখান থেকে শুধুমাত্র ডায়াল কলও বের করতে পারবো, রিসিভ কল আলাদাভাবে বের করতে পারবো এবং মিস কলও কিন্তু আলাদাভাবে বের করতে পারবো। অথবা আমরা যদি চাই যে এই তিনটা অপশন একবারে বের করব তাহলে আমরা উপরে যে অপশনটি আছে এই অপশনটিতে টিক মার্ক করে দেবো। এরপরে এখানে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল নেম দিয়ে দেবো। সো আমি এখানে একটা ফাইল নেম দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো ফাইল নেম দিয়ে দেবেন। এরপরে কিন্তু নিচে যে এক্সপোর্ট টু PDF এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আবারও অ্যালাও, আমরা অ্যালাওয়ে ক্লিক করে দেবো। অ্যালাওয়ে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো একটুখানি সময় নেবো হয়তো বা প্রসেসটা কমপ্লিট হতে। এরপরে কিন্তু আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত কিন্তু যে কল ডিটেলস সেগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কলের ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কোন নাম্বারে কত মিনিট কথা বলছে এবং কয়টার সময় কথা বলছে এবং মিস কল কিনা রিসিভ কল কিনা ডায়াল কল সমস্ত কিছু এখানে আমরা দেখতে পারবো। তো প্রথমে যদি আমরা ফলো করি, প্রথমে যে নাম্বারটি সেটি দেখতে পাবো এবং পরে কিন্তু ফোন নাম্বার, তার মানে এখানে যে নাম যদি থাকে সেই নামটি কিন্তু বেশি উঠবে, আমরা নামটি এখানে দেখতে পারবো। পরে কিন্তু ফোন নাম্বার, তারপরে টাইম, তারপরে ডিউরেশন, তারপরে টাইপ, মানে কোন ধরনের কল ছিল, রিসিভ কল, মিস কল না ডায়াল কল। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজেই গত 6 মাস থেকে 1 বছরের ডিউরেশন কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো। এই ছিল পুরো ভিডিওটাতে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এখন থেকে আপনারা চাইলেই কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু এই কল ডিটেলস আপনারা বের করে নিয়ে আসতে পারবেন একদম খুব সহজেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর সবশেষে জানিয়ে যাবেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।